নমস্কার, আমার চ্যানেলের সমস্ত দর্শকদেরকে শুভেচ্ছা ও অভিনন্দিত করে আমি ওই একটা শেষ অধ্যায় পড়েছিল আমার ধান গাছের শেষ পরিচর্যা বিষয়ক ভিডিও আপনাদের কাছে আমি উপস্থিত করছি। এখন হয়েছে কি, এখন আমার ধান গাছের বয়স, এটা আমার গাছ নয়, আর লাল ধানটা দেখাতে পারছি না, আগে বলেনি, সেখানে জঙ্গল হয়ে আছে, যেতে পারছি না, মানে আমার আটনগুলো এত ঘাস টাস হয়েছে, ভয় লাগছে। যাক, আমি এই দেখাচ্ছি আমাদের পাশের জমিতেই। আমার ধান গাছের বয়স ছিল, আমি বলেছি 104 দিন 105 দিন বয়স, আর আপনাদের বয়স হয়তো 115-120 দিন, অর্থাৎ বীজতলা যখন থেকে গাছ বেরিয়েছিল তখন থেকে। তাহলে এখন এই অবস্থা কি, একটু সব দেশি ধান, নিশ্চয় দেখতে পাচ্ছেন দেশি ধান, এইরকম থোড় এসছে দেখুন, একবার গাছ গোল হয়ে গিয়েছে, গাছ গোল হয়ে গিয়েছে, এইবারে মুখ ফেটে এবারে ওরা শীষগুলো বেরোবে, এই ব্যাপারটা। তা এখন আমরা কী করব, শীষ আস্তে 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 বেরোবে, নিয়ম প্রকৃতির দেখুন, ওর মধ্যে বাবা মা দুই রকম আছে, অর্থাৎ পুরুষ স্ত্রী দুই রকম ফুল থাকবে, ভ্রমর প্রজাপতি মৌমাছি মিলনের দরকার নেই, বাতাসের দ্বারায় ও গাছ পরাগমিলন হয়ে যাবে, আগে শীষটা বাহার হবে, সেইটা ডগার দিকে আগে আস্তে আস্তে আপনার পরাগমিলন হবে, এবার নিচের দিকটা আস্তে আস্তে বেরোচ্ছে, পরাগমিলনটা পরে হবে, তিনবার করে ধানে ফুল আসে, তাই সেই নিচেরগুলো আপনার পরে পরাগমিলন হবে, পাকতে একটু সময় লাগে, যাই হোক এইভাবে কিন্তু শীষ বেরোবে। তাহলে আমরা এখন করবো কি, লাস্ট টাইম এটা, এখন অবহেলা করলেই গেল, আর ধান ঘরে যেতে হবে না। তাহলে আমরা এখন কী করবো, কী কী পোকা পোকা আসবে কি, আমার ফ্ল্যাগ লিফ বেরোবে, যে বলেছিলাম পতাকা পাতা, অর্থাৎ একটা শীষকে গার্ড করে মা তার যেমন যত্ন করে আস্তে আস্তে রাখে, ধান গাছের রকম ফ্ল্যাগ লিফ পতাকা পাতা, অনেক জায়গায় বলেছি আমি মৌসি পাতা, সে তার বাচ্চাকে সন্তানকে সে আস্তে আস্তে ধরে ধরে তুলে আনছে, ওইটাই হচ্ছে লাস্ট লিভ অফ দি প্ল্যান্ট, অর্থাৎ গাছের শেষ পাতা হলো ওই ওই মানে ওই ফ্ল্যাগ লিফটা পতাকা পাতা, ওইটা আসবে, এবারে দেখা যাবে ওইটা পাতাটা মুড়ে দিচ্ছে, পাতা মোড়ানো পোকা, আর কি হবে পোকাটাকে সারি, আর হবে কি মাজরা পোকা আসবে এই সময়, এখন যদি মাজরা পোকা আসে ব্যাস এই শীষ সারা বেরোবে, কারণ এই তো শীষের মুখে, এখন শীষ বের হয়নি, বা এই জমিটা দেখুন মেটে ধান গাছ, সন্তোষী ধান আছে দেখুন, এটা কিন্তু ওই রকম ওই মুখ কাছে এসে গেছে, কিন্তু এখন বেরোয়নি, এই মাজরা পোকাটার দিকে খেয়াল করবেন, আর ধানের কালারটা যেন এইরকম হয়, এরকম ডিপ যেন না হয়, ডিপ হলে কিন্তু সমস্যা আছে, তাহলে কী হবে মাজরা পোকা ঠিক এইখানটা ঢুকবে, ঢুকে যেমন শীষটাকে সাদা করে দেয়, সাদা করে দেবে, পাতা মোড়া পোকা পোকা আপনার ক্ষতি করবে, আর কি পোকা করতে পারে, শোষক পোকা গোড়ায় চলে আসবে, জল নেই এখন দেখছেন এখানে জল কম, শোষক পোকা চলে আসবে, শুষে রস শুষে খেয়ে নেবে, আর কি আসবে, আর আসতে পারে পোকার মধ্যে আপনার শীষ বের হচ্ছে আমি দেখাবো, গন্ধি পোকা আসবে, অর্থাৎ শীষের যতক্ষণ দুধ থাকাকালীন, সেই দুধ থাকাকালীন মানে স্টিলেটের মধ্যে দিয়ে ওই দুধটা খেয়ে নিয়ে ধানকে চিটে করবে, আর কি হবে না দেখবেন শীষ বেরিয়েছে, আমি দেখাবো একটু পরেই দেখাচ্ছি, শীষের ডগা ধানগুলো 4-5টা করে ফড়িং খেটে খেড়ে ফেলে দেয়, এই ক্ষতি করে দেয়, এই পোকাগুলো আমার সমস্যা, এগুলো আমার খেয়াল করতে। এই যে ধানে ফুল এসেছে দেখুন একবার, এটার নাম হলো কেরালা সুন্দরী, এটা আমার দীর্ঘদিনের চাষ, এটা আমারই জমি, এই যে ফুল এসেছে ধানের, এর মধ্যে স্ত্রী পুরুষ দুই আছে, এবং এই বাতাস যে নড়ছে ধান গাছ দেখছেন, এতেই এদের পরাগমিলন হয়ে যায়, এবং তিনবার করে ফুল আসবে, এই ডগার ধানগুলো আগে বেরিয়েছে, তাই এরা আগে পরাগমিলন হবে, এদের পরাগমিলনটা দেরি হবে, তাই এইগুলো ধানগুলো পাকতে দেরি হয়, এবং এই যে ধানের শীষটা বেরোচ্ছে আগে এইখান থেকে এই পর্যন্ত আগে পেকে যাবে, নিচেরগুলো পাকতে একটু দেরি হবে, এই ব্যাপার। এই সময় কি হবে না, ফড়িং এসে ধানের এই জায়গা থেকে 4-5টা করে ধান প্রত্যেক শীষের ওই চিবি চিবি ওরা সাদা করে দেবে। বারবার একটা কথা বলছিলাম যে পতাকা পাতা ফ্ল্যাগ লিভ মৌসি পাতা বলে অনেক জায়গায়, বা শেষ পাতা লাস্ট লিভ অফ দি প্ল্যান্ট, এই হচ্ছে আপনার পতাকা পাতা, এটাই হচ্ছে আপনার অনেক জায়গায় বলে বাঁশি পাতা, এই মাকে যত্ন এই শীষ সন্তানটাকে যত্ন করে এনে ওকে ছেড়ে দিয়েছে বলে, এই এই হচ্ছে প্ল্যান, এইটাই হচ্ছে শেষ পাতা ধান গাছের, এইভাবে যত্ন করতে হলে। এখানে পাতামোড়া পোকা লাগলে এই ধানটা যে পুষ্ট হবে, এই ধানটা যে পুষ্ট হবে জেনে নেন, এর 80% খাবার যোগান দেবে এই শীষটা পুষ্ট হতে এই পাতা খাবার, তাই এইটা যদি কেটে যায়, এই পাতা যদি ড্যামেজ হয়ে যায়, এই পাতা যদি পাতা মোড়ানো পোকা লেগে সাদা হয়ে যায়, তাহলে চিটে হয়ে যাবে, কারণ এই খাবারটা এখানে দিতে পারছে না, এর দায়িত্ব হচ্ছে এটা, বাকি তো খাবার অন্যজন দেবে, 80% খাবার যোগান দেবে বিজ্ঞান বলছে এই শীষটা পুষ্ট হতে এই পাতাটা এই এই ফ্ল্যাগ লিফটা। যাই হোক, এইবারে আসি, যখন ঘোড়া মুখো হবে তখন এই মুখো আগে গন্ধি পোকা আসবে, গন্ধি পোকার একটা গুণ আছে কি, মানে সেও মশার মতো একটু বড় দেখতে, গন্ধ আছে প্রচুর, সেই দুধটা শুষে খেয়ে নেয়, ওর জন্য কিন্তু একটা ভালো ওষুধ বলি, আমরা দেখেছি 50 গ্রাম রসুন, রসুন যে আমরা রসুন খাই, 50 গ্রাম থেঁতো করে যদি জলে দিয়ে সেঁকে নিয়ে যদি সেই জলটা স্প্রে করা যায়, ওরা গন্ধ পেলেই পালায়, ওদের একটা গুণ আছে কি, অত বিষ করা দিতে হয় না, গন্ধি পোকাকে গন্ধ দিলেই পালাবে,
এইরকম ব্যাপার ওরা করতে পারেন যদি ব্যাপক লাগে এই একটা ব্যাপার বিষ বেরোনোর পর কিন্তু আমি সহজে ওষুধ দেবো না যদি গন্ধি পোকা আসে তখন একটু দেখবো নালার দেবো না আর কী করতে পারে আকাশ মেঘলা থাকলে লেদা পোকা শীষ কেটে দিতে পারে আমরা বলি ঘরে নিয়ে যান আর কিছু ওষুধ দিতে হবে না ও কিছু ওষুধ দেওয়ার দরকার নেই তাহলে এই কটা গেল তাহলে আমি এই যত রকমের শোষক বলি আমার মাজরা পোকা বলি বা পাতা মোড়া পোকা বলি এদের জন্য কী করবো আপনার কাছে যদি হামলা থাকে কম দামের ওষুধ গরিবের ওষুধ ক্লোরোপাইরিফস 50% সাইপারমেথ্রিন 5% হামলা নুরেলডি নিউরোকম্বি ফাইটার খাদমা এগুলো সমস্ত এই গ্রুপের ওষুধ প্রতিটা জলে 2 মিলিলিটার দিয়ে স্প্রে করবেন শীষ বেরোনোর আগে শীষ বেরোলে আর ওষুধ দিতে যাবেন না এখন তো শীষ বার হয়নি অনায়াসে আপনি দিতে পারেন যদি মাজরা পোকা লাগে এই একটা করতে হবে আর শোষক পোকার জন্য গোড়ায় যে শুষে শুষে রস শুষে খায় শীষটাকে সাদা করে দেবে এবং মাঝখানে চাক চাক করে দেবে আমরা বলি হপার বার্ন মানে এক বস্তা ধান তো 60 কেজি শোষকে খাওয়া ধান এক বস্তার ওজন হবে বড় জোর 30-35 কেজি এত রস ও থাকে না আর মিলিংয়ে গেলে ধান ভাঙাতে গেলে ও একদম সব খুঁত হয়ে যাবে মানে চাল কেটে যাবে শোষকে খাওয়া ধানগুলো এই ক্ষতি করে আমাদের এবং ধানের ওজন কমিয়ে দেয় গাছকে এরকম চাকচাক করে পুড়িয়ে দেয় তাকে আমরা বলি হপার বার্ন ওটা এলে কী করতে হবে আমরা বলি সাধারণত বিভিন্ন আমাদের পুরানো ওষুধ আমরা জানি বা কেউ যদি নুভান দেন 1 মিলি প্রতিটা জলে নিচের দিকে স্প্রে করবেন বা বিভিন্ন হচ্ছে ওটা বলা ফেনিবুকার্ভ ওই গ্রুপের ওষুধ ওইটা 4 লিটার জলে 1 মিলি যদি আপনার এখন নতুন বেরিয়েছে আবার ডুপন্টের পেক্সালন প্রতিটার জলে 1 মিলি মিশিয়ে ওই আপনার শোষক পোকার জন্য এবং এখন যদি আপনার এই লক্ষ্মী মানে পূজা চলছে তো আপনার ছোটো ছোটো সামা পোকাও আসে যদি ওর জন্য কিন্তু পেক্সালন খুব ভালো ওষুধ প্রতিটার জলে 1 মিলি ব্যাস আমি চলে আসছি তাহলে পোকা চ্যাপটা ছেড়ে চলে আসছি প্রশ্ন থাকলে পরে জানাবেন আর রোগের কথা বলবো রোগ কী করবে পারে শীষ বাড়ানোর পর থেকে রোগ দেখতে পাবো কী আমরা পোকা চলে গেছি ছেড়েছি রোগ কী দেখতে পারবো না আমার শীত ব্লাইট থেকে যেটা সেই মানে খোলা ধসা ছিল এর তো বলেছি আমি আগের বারে যে মানে আম পাতা জাম পাতা বট পাতার মতো বোঁটা নেই এদের গায়ে খোলসের মতো জড়ি থাকে আখ গাছ ধান গাছ গম গাছ এদের বেষ্টনি বলি আমরা বেষ্টনি ওই বেষ্টনি থেকে উঠে এসে এবার এই ডাঁটাতে ধরবে এই হচ্ছে আপনার লাস্ট পতাকা পাতা এই শীষ আসবে এবারে এই গার্ড করবে এখানে এই ডাঁটাতে আপনার ঘা করে দেবে সোজা কথা ঘা মানে কি একটা বাদামি রঙে দাগ ফেলে দেবে ফসকা ফেলে দেবে যে এই রোগটাকে আনবে এই একটা ব্যাপার আবার শীষের গোড়াতে শীষ যে বেরোবে আমি একটু পরে আবার দেখাবো শীষের গোড়াতে ওই অর্থাৎ শীষের ডাঁটা নিচেটাকে ওকে বলে অরিকেল অংশ ওই অরিকেল অংশে ফোসকা ফেলে দেবে ওটা নেক ব্লাস্ট ওটা হচ্ছে শীষের ঝলসা ওইটা আসতে পারে এই এই শীষের রসটা আসতে পারে নেক ব্লাস্ট এলে শীষটা তো বেরিয়ে যাবে আর নেক ব্লা শীষের রট হলে কিন্তু ও বেরোবে না অর্ধেক ভিতরে ঢুকে থাকবে অর্ধেক ধান বেরোবে না আর শীতে আগে আগে আসি আমি একটা বলছিলাম আগে আগেরবার যদি আসি এই শীত রটটা এখানে হবে এটা কিন্তু পরিষ্কার এখানে শীত রটটা হয়নি আর এই শীষের অরিকল অংশ দেখে নেন এইটাকে বলে শীষের অরিকল অংশ এই এইখানটা কিন্তু আপনার ঝলসার ফোসকাটা দেখা যাবে একটা কেউটু সাপ দাঁড়া সাপ যাচ্ছে দেখবেন হট করে বুঝতে পারবেন না কারণ যখন ফোনা তুলবেন তখন তো বুঝতে পারবেন কেউটু সাপ তার কী করে দেখবেন কেউটু সাপের মুখে দেখবেন একটা এখানে আংটি পড়ার মতো কালো দাগ আছে তো এইরকম এটা মনে করিয়ে দেওয়ার জন্য বলি এইখানটা দাগটা তৈরি হবে এইটা কিন্তু ঝলসা রোগের জন্য এটা ঝলসা আসেনি পরিষ্কার এই শীষটা তখন অর্ধেক পুষ্ট হবে অর্ধেক পুষ্ট হবে না আর মাজরা খেলে কী হবে গোটা শীষটা সাদা হয়ে যাবে এই তফাতটা এই জায়গায় মাজরা খেলে টানলে উঠে আসবে গোটা শীষ সাদা হয়ে যাবে আর ঝলসা লাগলে এগুলোকে স্পাইকলেট বলি আমরা স্পাইকলেট এগুলোকে আপনারা পালকাটি বলেন পালকুটি বলে একটা জায়গায় স্পাইকলেট বলি 8-10টা স্পাইকলেট হয় এই স্পাইকলেটগুলো 2-1টা করে নষ্ট হবে বাকিটা থাকে ঝলসাতে এইভাবে ক্ষতি হয় আর শীত রট হলে শীষটা বেরোতেই পারবে না অর্ধেক থাকবে আর অর্ধেক এই পর্যন্ত শীষ বেরোবে না বাকি আগা শীতে ভুসি হয়ে যাবে এইভাবে শীত রট লাস্টে আমার ক্ষতি করে এই শীত রটের জন্য আমরা বলবো শীতমার রাইজোসিন প্রতি লিটার জলে ভ্যালিরামাইসিন গ্রুপের ওষুধে যেতে হবে প্রতি লিটার জলে 2 মিলি এটা ব্যবহার করতে পারবেন বা এখন সব কন্ট্যাক্ট প্লাস এসেছে কন্ট্যাক্ট প্লাস হেক্সাকোনা জল টিল্ট ব্যবহার করছে ওইটা ব্যবহার করছে প্রতি লিটার জলে 2 মিলি মিশিয়ে ওই জন্যই শীত চলে যাবে আর যদি ঝলসা আছে নেক ব্লাস্ট যদি হয় তখন প্রতি লিটার জলে 1 গ্রাম নেটিভও চলে যাবে আর এদিক ওদিক কিচ্ছু তাকাবেন না 1 লিটার জলে নেটিভো সোজা কথা নেটিভো 1 গ্রাম দিয়ে ঘুমান আর কিচ্ছু হবে না ঝলসা এলে পরে বা শীত ব্লাস্টও শীত ব্লাইট মানে শীত রটেও দিতে পারেন অসুবিধা নেই ওটাও তো 6-7 মাসক ওষুধ এটাও 7-8 মাসক ওষুধ ওটাও কার্যকরী ওষুধ একটু দাম বেশি নেবে ওটা দিতে পারেন এই কটা দিকে আপনাদের খেয়াল রাখতে হবে আর অতিরিক্ত ঝড় হবে আবার ঝড় আসবে এই দেখুন আমার পাশের জমিতে দেখুন একবার এই দেখুন পাশের জমিতে শুয়ে পড়েছে মানে শীষ আসার আগে শুয়ে পড়েছে মানে এর গেলো
পুরো নিচে ধানগুলো সব চিটে কেটে যাবে, ভালো করে করে দিন, আগড়া হয়ে যাবে বলি আমরা। ওই যে আমাদের দিনাজপুরের যারা দেখছেন আপনারা বলেন না যে পাতান হয়ে যায় কেন ধান, পাতান হয়ে যাওয়া মানে পাতার মতো ধান হয়ে যাওয়া কেন, মানে ওই আগড়া চিটে বলি আমরা, ওর মধ্যে ওর মধ্যে গ্রেন থাকবে না। এইটা যে শুয়ে পড়েছে, আমাদের এখানে কিছু চাষি করে তারা এরকম না মাঠকে মাঠ বাঁধে, মানে তাদের পরিশ্রমের শেষ নেই। আমি দেখাবো, যদি কেউ পারেন চারটে গাছের নিয়ে কীভাবে বাঁধ ধরা শুধু দেখে না, নিচে জল দেখুন একবার কেমন শুয়ে পড়েছি। তুমি একবার হয়তো বলবেন স্যার আমার তো ভুল হচ্ছে, কী ভুল হচ্ছে না স্যার, এইগুলো তো হবে, উপরেরগুলো হবে যেগুলো আছে, আর নিচেরগুলো যেগুলো জলের তলায় আছে সে কী হবে, সব তো চিটে, সব আগড়া, একদম 100% লোকসান আপনার। তা সেখান থেকে আপনি বাঁচবেন কী করে? সেখান থেকে আপনাকে বাঁচতে গেলে এরকম চারটে করে গোজ নিতে হবে। দেখুন আমি জল থেকেই তুলছি, দেখুন দেখুন জল থেকে আমি তুলে নিচ্ছি, কিন্তু এরকম করে না, আমাদের কিছু লোক আছে এখানে ফলতায়, মানে তারা ধান গাছ মাঠকে মাঠ বাঁধে, আর আমাদের দেখে দেখায় স্যার দেখুন একবার কীভাবে আমরা ধানকে বাঁচাচ্ছি, দেখুন একবার, মানে অনেক খরচা করে ফেলেছে মানুষ, তো মানুষ খরচা করে ফেলেছে অনেক, কী করবে বলুন, নিরুপায় হয়ে গিয়ে এটা করে করে দিয়ে এই ধান গাছের পাতা দিয়ে কিন্তু ওরা বেঁধে দেয়। এ ধান হবেই হবে, আবার আমি দেখাচ্ছি একটা। এতে অন্তত প্রায় 10 কাঠা জায়গা ধান আমাদের এখানে মানুষ বেঁধে দেবে, ধান ঝপঝপ বেঁধে দেবে একরকম। এই একটা ধান গাছ নিলাম, এই একটা নিলাম, এই একটা নিলাম, এই একটা নিলাম, এরকম চারটে করে গাছ এরকম একসঙ্গে নিয়ে, এই দেখুন এরকম নিয়ে এই কায়দা দেখুন, এইরকম এই মাঝবি। এবং আপনারা বলুন যে শুয়ে পড়ার থেকে এই যে ধানটা এলো, এই যে শীষ বেরোবে, দেখুন এরকম যদি থাকে গাছ কেন শীষ বেরোবে না, আপনারা উত্তর দেন না, কেন শীষ বেরোবে না, নিশ্চিত শীষ বেরোবে। তাহলে আপনার প্রচুর লোকসান থেকে এইভাবে কিন্তু বাঁচার চেষ্টা করুন। আমাদের এখানে চাষিরা করে, আমি এই চাষিকে গিয়ে বলবো যে তোমার জমিতে বেঁধে এসছি তুমি এরকম বাঁধো, যদি মানে আপনার শীষ এসছে তবু যদি শুয়ে পড়ে, মানে শীষের ম্যাচুরিটি আসেনি, মানে ওটা মিল্কশেক্স থেকে ডাফ স্টেজে যায়নি, অর্থাৎ পাকেনি, তারাও তখন পর্যন্ত এটা করবেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি পুষ্ট হওয়ার আগে পর্যন্ত এই জিনিস করা যায়, এই খেলা খেলা যায়, কারণ ঝড় আসবে তো, আসতে পারে তো, সেটা আমরা কেউ জানি না, তবে বাড়িতে ধান যাবে, নাহলে আপনার ধান যাবেই না, এ থাকলে হাফ ধান যাবে। আর এক্ষুনি করণীয় কোনটা কি, এই আমার ধান গাছ, পাশের ধান গাছ ধরুন আমাদের হয়নি বলে তাই লক্ষ্যে, পাশের ধান গাছ খুব খারাপ হয়ে গেছে, পাশের ধানের শীষ বেরোয়নি, কিন্তু যা পাশের যদি ধান গাছের শীষ একসঙ্গে বেরোয়, প্যারালাল বেরোয়, তখন আপনাকে অন্তত কমপক্ষে 5 ফুট 10 ফুট হলে আরও ভিতরে ভালো হয়, 5 ফুট দূর দিয়ে চারিদিকে ভিতরের বীজটাকে কিন্তু আপনাকে বীজ হিসেবে রাখতে হবে। অন্তরণ দূরত্ব বলি, আইসোলেশন ডিস্টেন্স মেনটেন করতে হয়, এই করোনা আসছে না আমরা এখন আইসোলেশন মেনটেন করি, ধানের ক্ষেত্রে কিন্তু বীজ রাখার ক্ষেত্রেও কিন্তু আইসোলেশন মেনটেন করতে হবে, মাঝখানের বীজ নিয়ে, অর্থাৎ ইতর পরাগ সংযোগ হয়ে যায়, আমাদের এগ্রিকালচারের ভাষা একটা কথা আছে, ইতর পরাগ সংযোগ হয়ে গিয়ে এই ধানটার জাতটাকে খারাপ করে ফেলে দেয়, তাই বীজ রাখতে গেলে আপনাকে 5 ফুট অন্তত কমপক্ষে 10 ফুট হলে ভালো হয়, ভিতরের বীজটা কিন্তু আপনি বীজ হিসেবে নেবেন রাখার জন্য বলি। এই একটা কাজ করতে হবে, আর কী করতে হবে আপনার, ধান যদি খুব জোরে হয়, ধান যদি খুব জোর হয় দেখবেন তখন লক্ষ্মীর গু বলি আমরা এদিকে, এই এই এখানে কতগুলো মানে নসি যেমন নেওয়া হয়, নসি রঙের গুঁড়োগুলো ছত্রাক 8-10 টাকা ধানকে নিয়ে জড়ো করে রেখে ধানটা ক্ষতি করে ফেলে, এবং এত খারাপ জিনিস, ওটাকে সিদ্ধ করলে মিলে রাইস মিলে মানে কলে ধান ভাঙানোর পরে ওগুলো থেকে যায় এবং ভাতের সঙ্গেও চলে যায়। এই লক্ষ্মীর গুটা আসে ঠিক এই জায়গায়, বইয়ের ভাষাই আছে এটা, ফলস মাঠ বলে এটাকে, এটা লক্ষ্মীর গুই বলতে হবে, এই লক্ষ্মীর গু ধানটাকে ক্ষতি করে ফেলে। এইরকম যদি ধরতে আরম্ভ করে স্যাঁতস্যাঁতে আবহাওয়া, মেঘলা আবহাওয়া, ওই ছত্রাকগুলো যদি তৈরি হয়, তখন সঙ্গে সঙ্গে কম পয়সার ওষুধ আপনাকে বলেছি, ওই প্রতি লিটার জলে 2 গ্রাম সাপ পাউডার মিশিয়ে স্প্রে করে দেবেন, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে, একদিন পর আর নতুন করে জমার বাঁধছে না, যা হয়ে গেছে ক্ষতি আপনার, ওইটা এলে ক্ষতি দেখতে হবে যে লক্ষ্মীর গুটা আমার জমছে কি না, তাহলে কম দামেটা দিলে হবে। আপনার কাছে যদি আপনার অবতার থাকে, প্রতি লিটার জলে 2 গ্রাম করে অবতার মিশিয়ে দিতে পারেন, মার্জার দিতে পারেন, 1000 একটা ওষুধ আছে বলে দরকার নেই, ওই আপনার এটা থাক, সাপটাই থাক, কমন ওষুধ, প্রতি লিটার জলে 2.5 গ্রাম মিশিয়ে স্প্রে করে দেবেন শীতে, মোটামুটি ধান ভালো হবে দেখা যাচ্ছে, এটা খুব ওয়েটি ধান, ভালো ধান, এটা জলদি পাকে, এই ব্যাপারটা হচ্ছে, এটা আমরা মুড়ি খাই বরাবরের জন্য। আরেকটা কী করতে হবে, ধান কেটে বাড়িতে নিয়ে গেল, যখন ধান ঝাড়া হবে তখন কী করে একটু বেছে নেয়, বাবা কোনটা পাইল আছে রে মেশিন আছে, ওটা প্রকৃত বাছা হয় না, এক্ষুনি আপনাকে অফ টাইপের ধানগুলো বাঁচতে হবে, শীষ ছেড়ে নিয়ে বাড়িতে চলে যেতে হবে, যেটা আপনার এই ধানটা চাচ্ছেন, এই ধানটা ছাড়া যেগুলো অন্য হয়েছে অফ টাইপের ধান আমি দেখাচ্ছি, আমাকে এক্ষুনি শীষটা ছেড়ে নিয়ে চলে যেতে হবে, এখানে মাঠে বাছাই করে ফেলুন,
তবে আপনি নিরাপদ করতে পারবেন এবং 100% আপনি পিওর করতে পারবেন, নাহলে ভেজাল থাকবেই থাকবে। যত আপনি বাড়িতে নিয়ে গিয়ে বাঁচুন ও বাঁচতে পারবেন না, ও বাঁচা যাবেও না, কোনো সম্ভব না। তাহলে অফ টাইপের ধান যেমন আমি দেখাচ্ছি একটা দেখে গেছি, দেখুন মনে হয় যেন মানে এবার তুলে নিলে ভালো হয়। এই অফ টাইপের ধান এইটা কিন্তু আপনার এই ধানের সঙ্গে ম্যাচ করেনি, এটা কিন্তু ম্যাচ করেনি, এইটার সঙ্গে কিন্তু ম্যাচ করেনি, এটা কিন্তু আমার অন্য ধান এসে গেছে, এর মধ্যে ভেজাল এসে গেছে। তাই আমি কি একে পিওর করতে গেলে এখন মাঠ ঘুরে ঘুরে একটু পরে নয় 10 দিন পরে আসবো আমি, আবার এসে আমি এখন থেকে এইসব শীষগুলো কালেকশন করে নেবো, নিয়ে ছিঁড়ে ফেলে নিয়ে এই জমিটাকে আমি পরিষ্কার করবো। মানে পবিত্র ধান সোজা কথা, একদম পিওর আমি জাত পাবো এবং এটাকে একদম মানে ভেজাল মুক্ত করতে পারবো। এইভাবে কিন্তু আপনারা কিন্তু এটা করে নেন, আশা করি বোঝাতে পেরেছি। বললাম এবার প্রশ্ন উত্তরে আপনারা আমাদের জানাবেন কোনো জিনিস জানতে থাকে। এছাড়াও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি, নমস্কার।